সম্মানিত ডিভাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি হেল্পলাইন সুমিতে। আজকে আপনাদের সাথে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোনো ফোনের নাম্বার আপনি কী করে বাইর করবেন। ছোট্ট একটা কোড ডায়াল করে আমরা যে কোনো সিমের নাম্বার জেনে নিতে পারি। আসেন, আমরা আমাদের টিউটারে চলে যাচ্ছি। যাওয়ার আগে একটি কথা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওর নিচে লেখা লাল সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন, পাশে বেলটা অন করে দিন। তো বন্ধুরা, চলে আসলাম ইন্টুর পরে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, কোনো ধরনের আলাদা অ্যাপস ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই। জাস্ট ছোট্ট একটা কোড আপনাদের ফোনে ডায়াল করে আপনারা জানতে পারবেন আপনাদের ফোনের নাম্বারটা কিংবা আপনাদের হাতের সিমের নাম্বারটা। সেটার জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি প্রথমে আপনার এরকম পেজে চলে আসবেন। আসার পরে এখানে আপনি ডায়াল করবেন *2#। আমি আবারও বলছি, আপনি ডায়াল করবেন *2#। এই কোড নাম্বারটা ডায়াল করার পরে আপনি যে সিমের নাম্বারটা দেখতে চান ওই সিমটাতে আপনি ক্লিক করবেন। যেমন আমি *2 ক্লিক করতেছি, দেখছেন যে আমার *2 এই নাম্বারটা এখন ব্যবহার হচ্ছে। এভাবে আপনি যে কোনো ফোনের নাম্বার যদি বাইর করতে চান, তার ফোনে আপনি শুধু এই কোড নাম্বারটা ডায়াল করে তার নাম্বারটা আপনি বাইর করে ফেলতে পারবেন। এবং আপনার কোনো সিমের নাম্বার যদি আপনার জানা না থাকে, এই কোড নাম্বারটা ব্যবহার করে আপনি আপনার নাম্বারটা বাইর করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা দেখে আপনাদের হয়তো অনেকে কিছু শিখেছেন, আবার অনেকে হয়তো আগ থেকে বিষয়টা জানতেন। তো যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আমি শিওর ভালো লেগেছে। তাই আরও দেখার জন্য এই বাটনে সাবস্ক্রাইব।